শিক্ষার পালা ফুরিয়ে রানী পদ্মাবতী এক ফুটফুটে রাজকন্যার জন্ম দিল, যার সারা শরীর থেকে এক অদ্ভুত সোনালী জ্যোতি ছড়াচ্ছিল। কিন্তু রানী দেখল সদ্যজাত রাজকন্যার মাথায় এক অদ্ভুত সোনালী জটা, যেটা দেখেই রানী ভীষণ ভয় পেয়ে গেল আর রাজাকে বলল, একি স্বামী, আমাদের রাজকন্যার মাথাতে এই অদ্ভুত জটা এলো কোথা থেকে? রাজকন্যার জটা দেখে রাজাও ভীষণ চিন্তায় পড়ে গেল। এত অপেক্ষার পরে আমি মা হলাম, অথচ সদ্যজাত শিশুর মাথায় এই কিসের জটা? স্বামী, আমার কন্যার কোনো ক্ষতি হবে না তো? আমার ভীষণ ভয় হচ্ছে। একথা বলেই রানী পদ্মাবতী জোরে জোরে কাঁদতে শুরু করলো। রানীকে কাঁদতে দেখে রাজা বললো, একি রানী, তুমি কি করছো? আজ আমাদের কত খুশির একটা দিন বলো তো, আর এই শুভ দিনে তুমি কিনা এভাবে বাচ্চাদের মতো কান্নাকাটি করছো? এই জটা দেখে এত ভয় পাওয়ার কি আছে? এ তো খুব সাধারণ একটা জটা মাত্র, এ দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাছাড়া তোমার মনে নেই, সাধু বাবা নিজেই বলেছিলেন আমাদের কন্যা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়। তাহলে আমাদেরকেও আর পাঁচটা সাধারণ বাবা মায়ের মতো ভাবলে হবে না। তুমি শক্ত হও, আমি না হয় এখনই রাজবৈদ্যকে একবার খবর পাঠাচ্ছি, তিনি একবার রাজকন্যাকে দেখে যাবেন। তুমি চিন্তা করো না, এবার একটু বিশ্রাম নাও, আমি তো আছি, আমাদের রাজকন্যার কিচ্ছু হবে না দেখো। একথা বলেই রাজা রানীর কক্ষ থেকে বেরিয়ে গেল। মন্ত্রী, কোথায় তুমি? আজ্ঞে রাজা মশাই, কিছু বলবেন? হ্যাঁ, একবার রাজবৈদ্যকে খবর পাঠাও তো, তাকে আমার বিশেষ প্রয়োজন। মার্জনা ক্ষমা করবেন, তবে জানতে ইচ্ছা করছে এই বিশেষ খুশির দিনে হঠাৎ রাজবৈদ্যকে খবর পাঠানোর কি প্রয়োজন পড়লো? আসলে মন্ত্রী, তুমি তো আমার শুধু মন্ত্রী নও, তুমি আমার বন্ধু বটে, তাই তোমাকে বলতে দ্বিধা নেই। আমাদের রাজকন্যা সোনালীর মাথায় এক অদ্ভুত জটা দেখা গিয়েছে, জানিয়ে রানী আর আমি দুজনে ভীষণ চিন্তায় পড়ে গেছি। তোমার তো অজানা নেই, কতদিন প্রতীক্ষার পর আমরা বাবা মা হওয়ার সৌভাগ্য পেয়েছি। এখন রাজকন্যার মাথায় এই অদ্ভুত জটা দেখে ভীষণ ভয় হচ্ছে, না জানি এটা কিসের সংকেত। একদম ভয় পাবেন না রাজা মশাই, আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি, সে আসলে নিশ্চয়ই এর একটা বিহিত করতে পারবে। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে গেল। সেদিন বিকেলেই রাজবৈদ্য আসলেন রাজকন্যা সোনালীকে দেখতে। দেখুন না বৈদ্যমশাই, আমাদের মেয়ের মাথায় এ কিসের জটা? এটা কোনো অশুভ শক্তির সংকেত নয় তো? চিন্তা করবেন না রাজা মশাই, আমি এক্ষুনি দেখছি। হ্যাঁ বৈদ্যমশাই, ভালো করে দেখুন, আমার ভীষণ চিন্তা হচ্ছে, এই জটার জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? শান্ত হন রানীমা, আমি এক্ষুনি দেখছি। এই বলে রাজবৈদ্য নিজে রাজকন্যা সোনালীর মাথার সোনালী জটা পরীক্ষা করলো। সত্যি এক আশ্চর্য দৃশ্য, এমন অদ্ভুত সোনালী জটা আমি এর আগে কখনো দেখিনি, আর আমাদের রাজকন্যা দেখতে যেন একদম স্বর্ণপরীর মতো। তাছাড়া সারা শরীর জুড়ে কেমন সোনালী জ্যোতি বের হচ্ছে, ভয় পাবেন না রানীমা, আমাদের রাজ্য লক্ষ্মী এসেছে রাজবাড়িতে। আর এই জটা, এর জন্য আমাদের কোনো ক্ষতি হবে না তো বৈদ্যমশাই? না রানীমা, বরং এই জটার কারণেই আমাদের রাজকন্যা হয়ে উঠবে আরো শক্তিশালী। রাজকন্যার বয়স যখন 18 পূর্ণ হবে, তখন থেকে রাজকন্যা সোনালী নিজেই জানতে পারবে এই সোনালী জটার আসল শক্তি কি। তার পূর্বে আমাদের কারোরই জানার ক্ষমতা নেই পিতা রাজকন্যাকে এই সোনালী জটা কেন দিয়েছে। কিন্তু রাজবৈদ্য, কোনো কিন্তু নেই রাজা মশাই, আপনি সত্যি সৌভাগ্যবান যে এমন এক কন্যার জনক আপনি। আর জয় জয়কার এক সময় সারা পৃথিবীর মানুষের মুখে মুখে থাকবে। সত্যি বলছেন বৈদ্য মশাই? হ্যাঁ রানীমা, আমি সত্যি বলছি। তবে একটা কথা মনে রাখবেন, সারাক্ষণ রাজকন্যাকে চোখে চোখে রাখবেন। অনেকেই হয়তো চেষ্টা করবে রাজকন্যার এই ক্ষমতা কেড়ে নেওয়ার,
কিন্তু তা কিছুতেই হতে দেওয়া যাবে না। আচ্ছা আমি এবার আসি। একথা বলেই রাজবৈদ্য সেখান থেকে চলে গেল। তখন রাজা মশাই রানীকে বলল, দেখেছ তো, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, আমাদের কন্যার কিচ্ছু হবে না, আমরা ওর কিছুই হতে দেব না, আমরা ওকে পৃথিবীর সব ভালোবাসা দেব। এই বলে রাজা মশাই রাজকন্যা সোনালীকে নিজের কোলে তুলে নিল। ঠিক বলেছেন স্বামী, কিন্তু সাধু বাবা আর বৈদ্য মশাইয়ের কথাটাও মাথায় রাখতে হবে। খেয়াল রাখতে হবে কেউ যেন কখনোই আমাদের রাজকন্যার কোনো ক্ষতি করতে না পারে। সে নিয়ে তুমি চিন্তা করো না, প্রয়োজনে রাজবাড়িতে আমি প্রহরীর সংখ্যা বাড়িয়ে দেব, আর রাজকন্যার বাড়তি খেয়াল রাখার জন্য আরো বেশি দাসী নিয়োগ করব। রাজা আর রানী যখন এসব কথা বলছিল, তখন কক্ষের আড়ালে দাঁড়িয়ে মন্ত্রী সব কথা শুনছিল। সব শুনে সে মনে মনে বলল, না 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 না, এ কিছুতেই হতে পারে না, এতদিন আমি তককে তককে ছিলাম, রাজার সন্তান না হলে সে নিজেই আমার পুত্রকে সিংহাসনে বসাবে, কারণ সে আমাকে শুধু মন্ত্রী না, একজন বন্ধুর চোখে দেখে, আর আমার পুত্রকে নিজ পুত্রের মতো ভাবে, এই কারণেই প্রতিনিয়ত আমি রাজাকে সন্তান না হওয়ার ওষুধ সেবন করাতাম। আর আজ এত বছর পর কিভাবে রাজকন্যা জন্ম নিল, তাও আবার এমন অদ্ভুত জটা নিয়ে, আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে, প্রয়োজনে রাস্তার কাঁটাকে উপড়ে ফেলতে হবে। তবু এতদিন ধরে দেখা স্বপ্ন আমি কিছুতেই ভাঙতে দেব না, প্রয়োজনে আমি তান্ত্রিক জটলা বাবার কাছে যাব, তবু আমি হারতে রাজি নই। মনে মনে এসব বিড়বিড় করতে করতে মন্ত্রী সেখান থেকে চলে যায় সোজা জটলা বাবার আস্তানায়। মন্ত্রী যখন জটলা বাবার আস্তানায় যায়, তখন জটলা বাবা গভীর ধ্যানে মগ্ন ছিল। ধ্যান করতে দেখে মন্ত্রী জটলা বাবাকে বলে, বাবা বাবা গো, একবার চোখটা খুলুন বাবা, বড় বিপদে পড়ে আজ আপনার সংকটপূর্ণ হয়েছি, একবার চোখ খুলুন বাবা। মন্ত্রীর আর্তনাদে বিরক্ত হয়ে জটলা বাবা চোখ খুলে বলল, কিরে মন্ত্রী, অসময়ে আমাকে জ্বালাতে এসেছিস কেন, তুই জানিস না আমি যখন ধ্যানে থাকি তখন কে আমাকে ডাকলে আমি ভীষণ রেগে যাই। ক্ষমা করবেন বাবা, বড় বিপদে পড়ে আজ আমি আপনার কাছে এসেছি, দয়া করে আমার এই বিপদের থেকে রক্ষা করুন বাবা। সে কি, তোর আবার কিসের বিপদ, দিব্যি তো খাচ্ছিস দাচ্ছিস ঘুমোচ্ছিস, তোর আবার বিপদ আসলো কোথা থেকে, কতদিন আর খেতে পাবো সেটাই তো বুঝতে পারছি না। কেন রে, তোর আবার কি হলো? বাবা, এতদিন ছেলের রাজা হওয়ার সেই স্বপ্ন দেখছিলাম, আজ তা ভেঙে চুড়ে খান খান হয়ে গেছে, আজ রানী একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কি বলছিস এসব, তুই না রোজ রাজাকে আমার মন্ত্রপুত ওষুধ খাওয়াতিস, না এ তো কিছুতেই সম্ভব না, তাহলে রাজা পিতা হলো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না বাবা, তার উপর রাজকন্যার মাথায় এক অদ্ভুত সোনালী জটাও রয়েছে, রাজবৈদ্য বলেছে ওই জটার শক্তি নাকি অসীম, এখন আমার কি হবে বাবা, ওই কন্যা বড় হলে রাজা তো ওর নামেই সব লিখে দেবে, তখন তো আমার পুত্রের রাজা হওয়ার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। তাই নাকি, ভয় পাস না, তোর স্বপ্ন কিছুতেই ভাঙবে না, ওই কন্যাকে মারার ওষুধ আমি দেব তোকে। এই বলে জটলা বাবা নিজের হাত মুঠ করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো, আর সাথে সাথে তার হাতে উজ্জ্বল পাথর চলে আসলো। সে সেটা মন্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, আজ রাতেই এই পাথরটা রাজকন্যার শরীরে ছুঁয়ে দিবি, আর এতেই আজ রাতেই রাজকন্যার মৃত্যু হবে, চিন্তা করিস না, আমি থাকতে তোর স্বপ্ন কিছুতেই ভাঙতে দেব না, কারণ তুই ভালো আছিস তো আমি ভালো থাকবো।
ধন্যবাদ বাবা, আমি আজ রাতেই যেভাবেই হোক এই পাথরটা রাজকন্যার শরীরে ছুঁয়েই দেব। আর আপনার কথা যদি সত্যি হয় তবে আমি আপনার ইচ্ছা মতো আপনাকে পুরস্কৃত করব বাবা। তাহলে আমি এখন আসি। আচ্ছা বেশ, পিতা তো তোর মঙ্গল করুক, যা যা কেটে পড়। জটলা বাবার কথা মতো পাথরটা নিয়ে মন্ত্রী সেখান থেকে চলে গেল। আর রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, গুটি গুটি পায়ে মন্ত্রী রানীর ঘরে আসলো। আর সে দেখলো রানীর কোলেই শুয়ে আছে সদ্য জন্ম হওয়া রাজকন্যা সোনালী, যার মাথায় ঢেউ খেলছে সোনালী জটা। এই তো সবাই ঘুমিয়ে গেছে, এখনই আমাকে এই অন্ধকার রাতেই কাজটা সেরে ফেলতে হবে। আজই আমার পথের কাঁটা সরে যাবে, ভাবতেই কি আনন্দ হচ্ছে। ক্ষমা করো রাজকন্যা, আমার স্বপ্ন পূরণ করতে আজ তোমাকে মরতে হবে। এই বলে মন্ত্রী পাথরটা হাতে করে রাজকন্যার দিকে এগিয়ে গেল। মন্ত্রীর স্বপ্ন পূরণে সত্যি কি রাজকন্যা সোনালীর অকাল মৃত্যু হবে, নাকি মন্ত্রীর কপালেই জুটবে কোনো ভয়ঙ্কর শাস্তি? জানতে হলে চোখ রাখো পরের পর্বে।